এবং যেহেতু অয়েল ছিল তাই সেক্ষেত্রে আমরা ফোম ইউজ করলাম। ফোমের মাধ্যমে আমরা পুরো ফায়ার এক্সটিংগুইশ করি। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি মৌমিতা দা। ঘাটাল পাশকুড়া সড়কের ধারেই ভয়াবহ আগুন, চাঞ্চল্য ছড়ালো কয়েকটি গ্রামে। আজ 5ই ফেব্রুয়ারি বিকেলে দাসপুর থানার জগন্নাথপুরে ঘাটাল পাশকুড়া সড়কের পাশের নয়নজুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ওই ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথপুর সহ পাশাপাশি গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ভিলেজ পুলিশ কাশীনাথ ভূঁয়া বলেন, সঙ্গে সঙ্গে দমকলে এবং দাসপুর থানায় খবর দেয়া হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘাটালের নিমতলা থেকে দমকল বাহিনী এসে আগুন নেভানোর ব্যবস্থা করে। দাসপুর থানার সাব ইন্সপেক্টর প্রভাত চৌধুরীর তত্ত্বাবধানে পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কেন এই অগ্নিকাণ্ড তা নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলেন শুনে নেব। বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বেশ কিছুদিন আগে একটি পেট্রোল বোঝাই গাড়ি উল্টে গিয়েছিল। সেই গাড়ি চলে যাওয়ার পর সেই ঝিলে পড়ে গিয়েছিল। সেই ঝিল থেকে জলটা শুকনো হয়ে যাওয়ার পর কিছু পালা জমা হয়েছিল। সেই পালা জমা হয়ে থাকার পর অজ্ঞাত ব্যক্তি ওইখানে যে কোনো প্রকারে আগুন লেগে যায়, অজ্ঞাত অবস্থা আগুন লেগে যায়। সেই আগুনটায় এখনও পর্যন্ত ব্যাপক হারে আগুন ছড়িয়ে পড়ছে, অনেক এলাকা জুড়ে আগুন ছড়ায় না, কিন্তু যে এলাকায় আগুনটা আছে সীমাবদ্ধভাবে আগুনটা এখনও আছে। দমকলে কি খবর দেওয়া হয়? দমকলে একই জায়গায় চলছে, দমকলে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসেছে। এখানে 2 বছর আগে একটা ট্যাঙ্কার গাড়ি উল্টে যায়, সেই উল্টে এখানে পড়েছিল, হঠাৎ করতে কীভাবে আগুন লেগে গেছে সেইটা দমকল তার বাহিনী সমস্ত এসে ফায়ার ব্রিগেড এসে সব নিভিয়ে কাজটুকু কমপ্লিট করে দিয়েছে। দমকল বিভাগের সাব ইন্সপেক্টর সৌরভ মণ্ডল বলেন, আমি সাব অফিসার সৌরভ মণ্ডল। এখানে আমাদের কাছে ফায়ার কল আছে, তো প্রথমত এখানকার লোকাল পিপলের কাছে ইনফরমেশন পাওয়া অনুযায়ী আমরা এখানে আসি। তো শোনা যায় যে 2 বছর আগে কি 3 বছর আগে এখানে একটা তেলের ট্যাঙ্কার উল্টে যায়, সেই তেল এখানে স্থগিত থেকে যায়। থেকে যাওয়ার ফলে আজকে যখন এখানকার যারা লোকাল পিপল রয়েছে ওরা এখানে পরিষ্কার করছিল, ঠিক সেই সময় ওরা আগুন লাগায় আর কি, কোনো কারণে আগুন লেগে যায়। তো এখান আমরা কল পাওয়া মাত্র, মানে দাসপুর থানা থেকে আমরা কল পাওয়া মাত্র তাড়াতাড়ি চলে আসি। আসার পর দেখা যায় যে আগুন জ্বলে অলরেডি, আমরা জল চার্জ করা হয়, ওয়াটার চার্জ করার ফলে অ্যাকচুয়ালি ফায়ার এক্সটিংগুইশ করা যাচ্ছিল না, তাই আমরা ফোম ইউজ করলাম। এবং যেহেতু অয়েল ছিল তাই সেক্ষেত্রে আমরা ফোম ইউজ করলাম। ফোমের মাধ্যমে আমরা পুরো ফায়ারটা এক্সটিংগুইশ করি। জগন্নাথপুর থেকে শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট, আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ ঘাটাল। এইটাই মারেন আর কম হবে না, এই ফালতু জল মারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।